সেলাইয়ের কৌশলের জন্য আমরা একটি প্যাটার্নের কাজ শুরু করব। কিন্তু আপনি কি মৌলিক প্যাটার্ন এবং সেলাই সম্পর্কে জানেন? মৌলিক প্যাটার্ন সেলাই এবং ফ্যাশন ডিজাইনে একটি প্যাটার্ন হচ্ছে একটি টেমপ্লেট যার থেকে জামার অংশগুলো চিহ্নিত করা হয় কাপড়ের উপর তা কাটা এবং জোড়া লাগানোর আগে। প্যাটার্নগুলো সাধারণত তৈরি করা হয় কাগজ দিয়ে এবং কিছু সময় শক্ত উপকরণ দিয়ে, যেমন পেপার বোর্ড অথবা কার্ডবোর্ড দিয়ে, যেন তারা শক্ত সমর্থ হয় যদি তাদেরকে বারবার ব্যবহার করা লাগে। প্যাটার্ন কাটা এবং তৈরির যে প্রক্রিয়া তাকে সংক্ষিপ্ত করে একটি শব্দ প্যাটার্ন তৈরি করা হয়, কিন্তু এটিকে প্যাটার্ন তৈরি অথবা প্যাটার্ন কাটাও বলা যায়। স্তর এক, স্তর হচ্ছে একটি পদ্ধতি দুটি অথবা তার বেশি উপাদানের অংশকে একটি স্টিচিংয়ের শাড়ি দ্বারা যোগ করা। দুই, অধিকাংশ স্তরের উদ্দেশ্য হচ্ছে ক্রিয়ামূলক এবং এদেরকে গঠনশীল স্তর বলা হয়। তিন, স্তরের উচিত যতটা সম্ভব সমতল হওয়া এবং অদৃশ্য থাকা, সেগুলো ছাড়া যেগুলো জামার সাজানোর জন্য ফ্যাশন ডিজাইন ও রেখায় ব্যবহার করা হয়। সেলাই কৌশলের প্যাটার্ন, এখন আমরা সেলাই প্রক্রিয়ার প্যাটার্ন শুরু করব। প্রথম ধাপ, প্রথমে আমরা একটি কাচল এবং স্কার্টের প্যাটার্নের খসড়া তৈরি করি। দ্বিতীয় ধাপ, আপনার কাচল এবং স্কার্টের প্যাটার্ন তৈরি, এবং এরপর আপনি একটি জামার ব্লক তৈরি করবেন এই রকম। তৃতীয় ধাপ, কাপড়টি কাটার জন্য রাখুন। জামাটির ব্লক কাপড়ে চিহ্নিত করুন এবং কাপড়টি কাটুন। চতুর্থ ধাপ, সেলাইয়ের পর আপনি কাপড়টিকে চাপ দিন। পঞ্চম ধাপ, এখন আমরা একটি জামা সেলাই করা শুরু করি। সামনের এবং পিছনের ডার্ট বন্ধ করুন, কাঁধ জোড়া দিন। এখন আপনি সামনের এবং পেছনের পার্শ্বস্তর যোগ করুন, চাপ দিন এবং প্রান্তরেখা স্টিচ করুন। এখন আপনি গলা এবং বগল স্টিচ করুন। আমাদের এক খণ্ডের জামা তৈরি।